আজ রোববার দুপুরে শহীদ ফজলুর রহমান মনসিউরটেরেমে চট্টরাম বন্দরের চৌদ্দতম উপদেষ্টা কমিটির সভায় যোগ দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বন্দরের বিশ কিলোমিটারের মধ্যে বেসরকারি কন্টেনার ডিপো বা অফডগ সরানো অফডগের বিভিন্ন সেবার বিল কমানো বন্দরের নিলাম মেয়াজত্তীর্ণ পণ্য ধ্বংস কার্যক্রম জোরদার করা যানজট বন্দরের বিষয় হাসপাতাল টোল রোড বন্দরের অ্যাস্ট্রোক হোল্ডার ও বাণিজ্য সংগঠনের প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় চট্টগর বন্দরের চৌদ্দতম উপদেষ্টা কমিটির সভায় এই সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে দেশকে নেতৃত্ব দিচ্ছে চাকরি ক্ষেত্রে বন্দর নদী ও সমুদ্র কেন্দ্রিক প্রতিষ্ঠানে উপকূলীয় জনসকে প্রাধান্য দেবে বিশেষের সেরা একশো কন্টেনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে আটান্ন থেকে ত্রিশ আনার লক্ষ্যে কাজ করছে সরকার যে চট্টগ্রাম বন্দর কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে আমরা আঠারো সালে উনিশ সালে ছিলাম কন্টেনার হ্যান্ডেলিং এ তম জায়গায় আমরা বিশালে এসেছি 58 তম জায়গায় তাকে আমরা গিয়ে যাচ্ছি পোর্ট লিমিট বানানোর কথা জানিয়ে তিনি বলেন বে টার্মিনালে অনেক আগ্রহী বিদেশি বিনিয়োগকারী আছে সমঝোতা হলে চুক্তি চূড়ান্ত হবে বিনিয়োগ বাড়তেছে এখানে বিদেশি বিনিয়োগ আসতেছে কাজে চট্টগ্রাম বন্দর সহ মহিমায় উদ্ভাসিত হচ্ছে এবং চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির যে এটা লাইফলাইন বলা যায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়েল অ্যাডমিনার এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সবাই অন্যান্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রালয়ের সচিব মেজবাউদ্দিন চৌধুরী শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সংসদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সংসদস্য মোসলিম উদ্দিন আহমেদ কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলম সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাস জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল সালাম সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ বাংলাধারা চট্টগ্রাম